করবে, তুমি নিজেই আমার থেকেও বেশি দূর চলে যাবে। শুভ সকাল বন্ধুরা, আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আজ আমরা যাচ্ছি পিকনিক, আর আজকে তো আকাশের জন্মদিনও, তো আজ এই বছরের জন্মদিনটা ওর অন্যভাবে সেলিব্রেট হবে, আর আশা করছি আকাশেরও খুব ভালো লাগবে, আর তোমরা যারা যারা আমার ব্লগ দেখবে তাদেরও খুব ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আর এটা ছিল 10th December ব্লগ, তো সেদিনই তো আকাশের জন্মদিন ছিল, আর সেদিনই আমরা সবাই মিলে, বন্ধুরা মিলে সবাই মিলে পিকনিক করতে গেছিলাম। তো সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছিলাম, আর তারপর রাস্তাতে মা সন্ন্যাসী মন্দিরে দাঁড়িয়েছিলাম, ওখানে দাঁড়িয়ে এই যে পুজো দিচ্ছিলাম, কারণ কি জন্মদিন সেদিন পুজো দেব না এমন তো হতে পারে না। তো ওদের দু ভাইয়ের নামেই পুজো দিয়েছিলাম, ওরা তো যমজ, তো ওই জন্য আকাশ আর অভয় দুজনার নামেই পুজো দিয়েছিলাম। কিন্তু মন্দিরে আমাদের অনেকক্ষণ সময় লেগে গেছিলো, পুরোহিত মশাই ছিলেন না, অনেকক্ষণ পর এসেছিল, প্রায় আধ ঘন্টা মতো মন্দিরে আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। অ্যাকচুয়ালি যাওয়ার ছিল, তো ওই জন্য চিন্তাটা বেশি ছিল যে কখন পুজোটা হবে। তারপর পুজো হয়ে গেল, পুজো হওয়ার সাথে সাথে আমরা বেরিয়ে পড়লাম নাচন ড্যামের উদ্দেশ্যে। বাড়ির থেকে নাচন ড্যাম জাস্ট 15-20 মিনিটসের রাস্তা, বেশি নয়, কিন্তু ওই যে মন্দিরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, মানে অপেক্ষা করতে হলো, তো সেই জন্য অনেকটা সময় লেগে গেল। এর আগেও বেশ কয়েকবার নাচন ড্যাম আমরা এসেছি বাবার সাথে অফিস পিকনিকে, আমি যখন স্কুলে পড়াতাম তখনও এসেছি, আর এই দেখো নাচন ড্যামের ভিতরে ঢুকে গেছি আমরা। আমাদের রাস্তে প্রায় 10টা বেজে গেছিল, 10টা কি 10টারও বেশি বেজে গেছিল, তো সবাই খেতে বসেছিল, আর এসে এসে আমরাও জলখাবার খেতে বসে গেলাম। হিঙ্গের কচুরি, ছোলার ডাল আর মিষ্টি, দারুণ টেস্ট ছিল, মানে এত ভালো টেস্ট ছিল যে খেয়ে পরে জাস্ট দারুণ লাগলো। খাওয়া দাওয়ার পর বাচ্চাগুলোকে গান চালিয়ে দেওয়া হলো, আর বাচ্চাগুলো এখন বেশ সুন্দর ডান্স করে বেড়াচ্ছে। আর ওইদিকে দেখো দাদারা কিছু প্রিপারেশন করছে, ওটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি কি প্রিপারেশন চলছে। আর আমরা এখন এই যে ব্লগ করছি, আর এই যে আরও দুটো কিউটিসকে দেখো, ওরাও তোমাদেরকে হাই বলছে, আর সবাই এখন কফি খাচ্ছি। হা হা কি স্মেল, দারুন কে ম্যারিনেট করেছে দেখতে হবে তো। আস্তে আস্তে চিকেন পকোড়া গরম গরম বাবা, একটু ঠান্ডা হোক, গরম গরম কি বলার আছে, গাঙ্গুলিদার বিয়ের সস এনেছে। এত দূরে থাকি পিকনিকে যে দিচ্ছি দীঘা এখানে বসো, এখানে বসো, আমি ভেবেছিলাম সবাইকে বলবো এখানে চিকেন পকোড়া পার্টি চলছে, চলছে আমি রেডি রেডি তো
বল 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 দিদি ভিডিও চলছে কি হলো ছেলেগুলো দাঁড়াও আন্টিকে ফোনটা দে এইটা তো আসল ধামাকা হয়ে যাবে ও এগুলো ক্যান্ডেল 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 ওই যে এখানে প্লাস্টিকের মধ্যে এই এটা ফ্লাওয়ার দেখি দাঁড়া এটা একটা ফ্লাওয়ার দাদারা ওখানে প্রিপারেশন করছিল, তোমাদেরকে দেখালাম চিকেন পাকোড়া। তো গরম গরম অনেকগুলো চিকেন পাকোড়া খাওয়া হলো, পেট পুরো ভর্তি। আর তারপর এনেছিল দিয়ারা সবাই কেক, এই মান্তে যার যার জন্মদিন, দেবাদ্রিতা সোনার জন্মদিন এই মান্তে, আকাশের তো আজকেই, আর শুভদারও জন্মদিন। তো ওই জন্য দুটো কেক আনা হয়েছে, এখন কেক কেটে সেলিব্রেশন হবে। আর বাচ্চাগুলো এত বেশি এক্সাইটেড, কি বলবো তোমাদেরকে। দেবাদ্রিতা সবাই মিলে পূর্ণিমাকে খাওয়া তুমি, এবার এটা দেখা যায়, দেখা এটা দেখা দাও, এখান থেকে বার করে পূর্ণিমাকে দাও, সঞ্জিকে দাও, মাখো মাখো গালে মাখিয়ে দাও রে বংশী, তুই কি এটা কলগেট পেয়েছিস? কেক কাটিং করা বাচ্চাদের কাছে মানে একটা বিশাল বড় ব্যাপার। এর সাথে খুনসুটি করছে, ও ওর সাথে মারপিট করছে, আবার একে অপরকে ছাড়া থাকতেও পারছে না। কেমন ভালোই ফটো নেওয়া যাবে না, ফটো নিতে গেলে ইয়ে করতে হবে, দাঁড়াতে হবে। কেক কাটিং এর পর বাচ্চাগুলোকে নিয়ে সবাই মিলে পার্কে গিয়েছিলাম, দোলনাতে, স্লাইডে, ওখানে যত রকমের রাইডস ছিল সবগুলোতে বাচ্চাগুলোর সাথে সাথে আমরা বড়রাও বেশ চাপলাম, এনজয় করলাম। আর তারপর চলে এসে এই যে ডান্স চলছে, আর আমি ভিডিও করছি, আর আমাকে ডাকছে সবাই যে তুই এবার উঠে আয়, তোকে ভিডিও করতে হবে না, তুই মোবাইলটা অন্য কাউকে দে আর তুই একটু ডান্স কর। আমি বললাম তোদের, তোরা এত সুন্দর ডান্স করছিস, আমি কি সত্যি এত ভালো ডান্স করতে পারি? তো যাবো কিছুক্ষণ পর, আমিও জয়েন হব। তার আগে এদের এত সুন্দর ডান্সের ভিডিওটা ক্যাপচার করে নিই, আর তোমাদেরকে তো অতি অবশ্যই শেয়ার করব। তো জানাবে কেমন লাগলো তোমাদের।
প্রায় তিনটে বাজতে যাচ্ছিল, ওই জন্য আমরা ডিসাইড করলাম বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই, কারণ কি অনেকটা লেট হয়েছে আর সব বাচ্চাগুলো বলছে আমরা নিজেরা খাবো। তো সেই জন্য ওদিকে ভালোভাবে হ্যান্ড ওয়াশ করিয়ে সবাইকে পাশাপাশি বসিয়ে দেওয়া হয়েছে আর সবাই মিলে ওদিকে সার্ভ করে দিচ্ছে। মাঝে মাঝে একটু মেখে দিতেও হচ্ছে, না ছাড়া ওরা নিজেরাই নিজেদের মধ্যে বদমাইশি করছে। কেউ দেখছে ও খাচ্ছে না তো ওকে লেগ বুলিং করছে, ও খাচ্ছে না তো ওকে বলছে তুই খাচ্ছিস না, অথচ একে অপরকে ছাড়া থাকবেও না। তো ওই জন্য বাচ্চাদিকে খাইয়ে দিই। আর ডান্স কিন্তু বন্ধ হয়নি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও, ডান্স কিন্তু চলছে, কেউ কেউ ডান্সও করছে বেশ সুন্দর। বলছো তোমাকে কেন বলছো ওকে খাচ্ছে তো বলছে কেন বলছো চলো সিজা স্টার্ট। অনেক দিন পর এত ভালো একটা এনজয়মেন্ট, এত ভালো একটা দিন কাটালাম, মানে আকাশের তো খুবই ভালো লেগেছে, সাথে সাথে সববার খুব ভালো লেগেছে। এত ভালো যে আমাদের বন্ডিং, এটা যেন সারা জীবন এইরকমই থাকে, এটাই চাওয়ার। তো চলো আমরা খাবো, তারপর ছেলেগুলো খাবে, তারপর আমরা পার্ক থেকে বেরিয়ে যাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।